সালাফি মানহাজ সম্পর্কে ফদিরাত শেখ ডক্টর শহীদুল্লা খান মাদানী হাফেজ আল্লাহ তাআলা খুবই স্পষ্ট কথা বলেছেন আজকে যখন আমি আসছিলাম তখন আমাকে টেলিফোন করেছে একজন ভাই তিনি বললেন যে আজকেরই একটি জাতীয় পত্রিকায় নাম বলবো না আমি সালাফি মানহাজকে নিয়ে বিকৃত বিভিন্ন ধরনের বক্তব্য একেবারে হেডলাইন করেছে এদের এত সুলকারি কেন সালাফি মানহাজ একেবারে স্পষ্ট বিষয় আমার বন্ধুগণ সালাফি মানহাজ এটা কোনো মাঝহাবের নাম নয় এটা কোনো মাঝহাবের নাম নয় এটা কোনো তরিকার নাম নয় কারণ মাঝহাবের নাম হলে মাঝহাব প্রত্যেকটা মাঝহাবের সাথে আপনি দেখেন মাঝহাবের ইমামের নাম দেয়া আছে আছে কিনা না ইমামের নাম দেওয়া আছে না প্রত্যেকটা মাঝহাবের সাথে মাঝহাবের ইমামের নাম দেওয়া আছে না হানাফি মাঝহাবকে কি বলা হয় ইমাম আবু আবু আনিফা রহমতুল্লাহ মাঝহাব হানাফি মাঝহাব শাফি মাঝহাবকে ইমাম শাফির মজাম শাফির মজাম দেখছেন প্রত্যেকের নাম দেওয়া আছে তরিকা চিশতিয়া তরিকা মোজ্জাদ্দেদিয়া তরিকা কাদেদিয়া তরিকা প্রত্যেকের নাম দেকছেন তার সালাফি মানা যে নাম নাই কেন নামটা নাই কেন কারণ হচ্ছে সেলেফরা কোনো ব্যক্তির অনুসরণ করে না শরফরা অনুসরণ করে থাকে সরা আসরি মাহম্মদ রসুল্লাহ সাল্লাহ রিহুসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি দিয়ে এসেছেন সেই ওহির অনুসরণ করে থাকে এই জন্য এটা নিয়ে তোম বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই এটা হলো প্রথম কথা এটা কোনো মানহাজের নাম মানহাবের নাম নয় এটা কোনো তরিকার নাম নয় এটা হচ্ছে একটা কর্ম পদ্ধতির নাম কর্মনীতির নাম যেটা আপনাকে অনুসরণ করতে পারলে আপনি সত্যিকার হেদায়তের আলো লাভ করতে পারবেন আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেকে মনে করতেছি যে শুধুমাত্র চার পাঁচটা মাস আলার মধ্যে মানে শুধু সালাফি হয়ে গেলেই একটা হচ্ছে রাফুলিয়া দেয় রফুল এজেন্ট তো আপনারা বুঝেন না সবাই বুঝেন তো বারবার হাত উঠানো সহজ করে বুঝে দিচ্ছি আর কি বারবার হাত উঠানো অনেকে বলে কি ব্যাপার ভাই আপনি আবার হাত উঠান কেন আর আবার কেউ কেউ এটাও বুঝে না রফুল ইদান বুঝে না বলে সে বারবার তক বিদ্যে বারবার তক বিদ্যে বুঝতে পেরেছেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের কারণ এমন মূর্খের অবস্থা আমাকে এক ভাই প্রশ্ন করলেন ওই যে বলতেছিলেন যে মোহাম্মদ রাসূল আল্লাহ বুঝতে পেরেছেন এটা হলো ফকিরি একটা গ্রুপ আছে কুমিল্লাতে পাওয়া যায় বুঝতে পেরেছেন একটা গ্রুপ আছে এটা ফকিরি গ্রুপ তারপরে নামাজ রোজার কোনো দরকার নেই বলতেছে মোহাম্মদ রাসূল আল্লাহ আমাকে বলতেছে যে শেখ আল্লাহ তো বলছে মোহাম্মদ রাসূল আল্লাহ এটা কি তা আমি তো এটা বুঝতে পারি না যে এই বেকুব বেকুব কি বলতেছে নির্বোধ কি বলতেছে আমি বলতে আর কি বলতেছেন আপনি কি বুঝাতে চাচ্ছি বলে আল্লাহ বলতেছে মোহাম্মদ রাসূল আল্লাহ আমি সেটা কি অর্থটা কি সেটা আমি তিনবারের পরে বুঝতে পেরেছি এই নির্বোধ এই এটা বোঝাচ্ছে যে মোহাম্মদ রাসুল নিজেই আল্লাহ এটা বুঝাচ্ছে আউজ বিল্লাহ রাজিব শহেদ তান কাকে বলে শহে কাকে বলে খুব ভালো করে খেয়াল করে শহেদ তানদের কী অবস্থা বলছিলাম সেলেফলি ম্যানহাইট দাবি করার নাম নয় শুধু আকিদা শুদ্ধ করলেন আমার শুদ্ধ করলেন না লাভ নেই আমার শুদ্ধ করলেন আকিদা শুদ্ধ করলেন আখলা শুদ্ধ করলেন না সালাবদের আখলা সাথে আপনার কোন সম্পর্ক করিনিহনগণ এত ছোট অন্তরের ছিলেন কিভাবে একটা দলিল দি একটা দলিল দি ইমাম আবু হানিফা রহমতুল ছাত্র ছিলেন ইমাম মহম্মদুল হাসানী রহমা তালা তিনি ইমাম মাহমুদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র হওয়ার পরেও ইমাম মালিক রহমতুল্লাহের কাছে গিয়ে আবার কি করেছেন ইমাম মালিকের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন আর সেই ইমাম নিজে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কাছে তার মাকে বিয়ে দিয়েছেন এবার দেখেন মাকে বিয়ে পর্যন্ত দিয়েছেন চিন্তা করেছেন কই কোনো বিরত্ব নাই অন্তরটা এমন প্রশস্ত এত বড় অন্তর সুফান আল্লাহ এই কথা তো বলেন নাই যে সাফির পিছনে নামাজ পড়া যায়জ নাই শাফিদের সাথে আমাদের বিয়ে যায়জ নাই যদি বিয়ে হয় তালাক হয়ে যাবে এরকম কথা বলছেন এখন তো আপনি বলতেছেন এখন তো আপনি করে বলতেছেন এগুলো কোথেকে পেলেন আপনি এগুলো কোথেকে পেলেন ইমাম আবু করে খেয়াল করেন ইমাম রহমতুল্লাহ কাছে গেলেন তখন আবু ইসুফ রীকে তার এক ছাত্র জিজ্ঞেস করলেন ইমাম মালিক রহমতুল্লাহ কাছে যখন হাদিসের জ্ঞান নিলেন হলুকুম আলম আমা আমাদের মানে আমাদের ইমাম আমাদের ইমাম বলতে ইমাম মালিককে বুঝেছেন মানে আমাদের শেখ ইমাম কি বেশি জ্ঞানী না তোমাদের ইমাম বা তোমাদের যে শেখ মানে ইমাম বেশি জ্ঞানী দেখছেন বলে নাই যে তোমাদের ইমাম কি হকের উপর আছে আর আমাদের ইমাম বাতিল উপর আছে না তোমাদের ইমাম বাতিল উপর আছে আমাদের ইমাম হকের হকের উপর আছে দেখছেন অন্তরটা কেমন ছিল উদার কেমন একটু বলে দাও এদের মধ্যে কে বেশি জ্ঞানী ছিল কার কাছে বেশি জ্ঞান পাওয়া গিয়েছে এখান থেকে বোঝা যায় আমার বন্ধুগণ সেলাবদের আমরা শুধুমাত্র সেলাবদের আকৃদাটা গ্রহণ করি করতেছি কেউ কেউ সেলাবদের কিছু আমল গ্রহণ করতেছি কিন্তু সেলাবদের আখলাক আমাদের মধ্যে দেখা যাচ্ছে না এ কথা আমাদেরকে শুনতে হবে কেন আজকেও শুনেছি বলছে না দেখছি এখানেও ঢুকে দেখছি যে ওই ভিতরে সবটাই কি ঠিক নাই ভিতরে পড়াটাই কি ফাঁকা না বন্ধুগণ আপনি আখলাকে সালামি হতে হবে আপনি সাহবাহ আখলা গ্রহণ করতে হবে আপনি আখলা গ্রহণ করতে হবে রসুল ইসলাম যে আখলা দেখিয়েছেন সেই আখলাখ আপনাকে কি করতে হবে গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে